আমদানির খবরে হুহু করে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। চট্টগ্রামের পাইকারি বাজারে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে 30 থেকে 40 টাকা। এদিকে সরকারি সিদ্ধান্তের পর প্রথম দিনেই 2,81,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুমতি পাওয়ার পর ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে পেঁয়াজবাহী ট্রাক। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। গত ঈদ উল ফিতরের পর থেকেই বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। 35 থেকে 40 টাকার পেঁয়াজ দফায় দফায় দাঁড়ায় 80 টাকায়। গত 3-4 দিনে এই দাম ঠেকে 100 টাকায়। পরিস্থিতি সামলাতে না পারে গতকাল ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় কৃষি মন্ত্রণালয়। আজ প্রথম দিনেই 2,80,800 টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রথম দিনে এ পর্যন্ত 210টি আইপি আবেদন অনুমোদন করা হয়েছে। সরকারের অনুমোদন পেয়ে দীর্ঘ 2.5 মাস বন্ধ থাকার পর দিনাজপুর হিলিবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ভারতীয় 2টি ট্রাকে 40 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে এন আলম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। স্থলবন্দরের উপসহকারী সংঘ নিরোধক কর্মকর্তা ইউসুফ আলী জানান, হিলিবন্দর দিয়ে 30,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে 14টি প্রতিষ্ঠান। এদিকে আমদানি করা পেঁয়াজ বাজারে ঢোকার আগেই চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 30 টাকা। খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির তথ্য মতে, রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত এই পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি 90 টাকা বিক্রি হলেও সন্ধ্যার পরপরই দাম কেজি প্রতি 80 টাকায় নেমে আসে। আবার আজ সকালে দাম আরও কমে কেজি প্রতি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকতে শুরু করলে দাম আরও 20 টাকার মতো কমবে বলে জানিয়েছেন খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতি। পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিতে ও কৃষকদের স্বার্থ রক্ষায় গত 15 মার্চ পেঁয়াজ আমদানি বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। পরদিন হঠাৎ 16 মার্চ থেকে দেশের সব বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এতে চাহিদার পুরোটা মেটাতে হয়েছে দেশি পেঁয়াজ দিয়ে। সে সময় বলা হয়েছিল আভ্যন্তরীণ উৎপাদন সন্তোষজনক হওয়ায় আমদানির প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে আমদানি বন্ধের ঘোষণা আসার পরপরই খুচরা ও পাইকারি বাজারে হুহু করে বাড়তে থাকে পেঁয়াজের দাম। জানা গেছে 2021-22 অর্থ বছরে 35 লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এবছর 34 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। পেঁয়াজের সংগ্রহ থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে বিভিন্ন ধাপে অপচয় 25 থেকে 30% বাদে গত বছর নিট উৎপাদন হয়েছে 24.53 লাখ টন। বাংলাদেশের পেঁয়াজের চাহিদা বছরে প্রায় 28 থেকে 30 লাখ টন। 2021-22 অর্থ বছরে পেঁয়াজ আমদানি হয় 6.65 লাখ টন। নাগরিক, নিউজ ডেস্ক।